আর এরকম ভর দুপুরে ভর্তা টাইপের জিনিস খেতে বেশি ভালো লাগে। ফুলকপি ও নিয়ে আসলো, শীতের দিনে আবার ফুলকপিটা ভালো লাগে খেতে। আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অন্তরব্য সকাল সকাল বাজার থেকে চলে আসলো, তো এখানে ডাটাও নিয়ে আসলো। তো চিংড়ি মাছ দিয়ে ডাটাটা রান্না করলে আবার ভালো লাগে। এই যে ধনিয়া পাতাও নিয়ে আসলো, হ্যাঁ অনেক স্মেল পাতাটার মধ্যে, অনেক গ্রান পাতা, হ্যাঁ দেশি পাতা। আর খিরা নিয়ে আসলো, শীতের দিনে তো শাকসবজি সব ফ্রেশ পাওয়া যায়। আর সিম, হ্যাঁ ফুলকপিও নিয়ে আসলো, তো শীতের দিনে আবার ফুলকপিটাও ভালো লাগে খেতে। তো সকালবেলা বাজার থেকে আজকে সব শীতকালীন সবজি আসছে। এখানে হচ্ছে ফুলকপি, যেটা কিনা এখন প্রত্যেক ঘরে ঘরে থাকবে, তারপরে খিরা আর টমেটো, তারপর হচ্ছে শিম, তারপরে কচি ডাটা শাক। তো এগুলো হচ্ছে এখন আম্মু চিংড়ি দিয়ে আজকে ডাটা দিয়ে রান্না করবো, হ্যাঁ ফুটা বাছা করবে, হ্যাঁ আর টমেটো, এই যে শিম, আর শিম দিয়ে করে মাছ দিয়ে রান্না করবো। শিমের শিম দিয়ে শুটকিটাও মজা লাগে, তারপরে আবার চিংড়ি দিয়ে করলেও মজা লাগে। নতুন নতুন সব কিছু ভালো লাগে। এখন কোটা রাস্তা করবো, আবার একটা না বেশি দিন মানে খাইলে আবার ভালো লাগে না, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাইলে ভালো লাগে। এখন হচ্ছে ভর দুপুর, আর ভর দুপুরে এরকম ভর্তা না হলে একদমই ভালো লাগে না। ভর্তা তেঁতুল দিয়ে কাসুন্ডি দিয়ে, তো আজকে পেয়ারা ভর্তাটা আমি করছি তেঁতুল ছাড়া, কারণ আমার কাছে তেঁতুল ছাড়াটা অনেক ভালো লাগে। আর এরকম ভর দুপুরে এরকম একটু ভর্তা টাইপের জিনিস খেতে বেশি ভালো লাগে। আর আমার কাছে এখন কেন জানি পেয়ারা ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লাগে। এতদিন এতিনা করতে অনেক মজা হয়েছে। আর এই দুপুরটা কে দুপুরের রান্না বান্না, এখানে হচ্ছে মাছ, কই মাছ, আর তোমার ইয়া রুই মাছ আছে, এইখানে হচ্ছে পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ, তারপরে শিম, টমেটো, শাক, তারপরে কচি ডাটা, তারপরে ফুলকপি, আলু, চিংড়ি, তারপরে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে নিয়েছে আম্মু। এখন হচ্ছে রান্না করবে। আজকে দুপুরে বেশ অনেকগুলো খাবারই হবে, মানে তরকারি। তো দিদি এখানে মাছ রেখে ফেলছে, আর শিম আলু একসাথে, আর ফুলকপি আর আলু রেখেছে, আর এখানে শাক রেখে দিলি। আই তো মনির মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? খাবার খাইনি এই জন্য মন খারাপ। বেশি দুস্থ হয়ে গেছে, বেশি দুস্থ। দুটি একটা পর একটা রান্না করতেছে, এখানে ফুলকপি ভাজ দিচ্ছে, রুই মাছ দিয়ে রান্না হবে, আর তো মাছ দিয়ে শিম রান্না হবে। এখানে ছোট মাছের তরকারি দিয়ে হয়ে গেছে, আর এখন ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিল, আর এদিকে ফুলকপি আলু টমেটো একসাথে ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। আর এখানে ডাটা তরকারি চিংড়ি দিই,